এটা হচ্ছে নয়েল এক্সট্রাকশন থিওরি অফ জেগাফ তো জেগাফ হচ্ছে একজন ভদ্রলোকের নাম পুরো নাম হচ্ছে চার্লস জেগাফ তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা নয়েল কতটুকু হবে একটা মেশিনে এই নয়েল বের করার জন্য তিনি একটা ফর্মুলা বের করেছিলেন যে ফর্মুলার মাধ্যমে আমরা হচ্ছে খুব সহজেই আহ কম্বার মেশিন চালু করার আগেই বলে দিতে পারবো যে হচ্ছে মেশিন থেকে নয়েল কত পার্সেন্ট বের হয়ে আসবে তো এটা একটা একটা থিওরি এবং তিনি ইকুয়েশন করেছিলেন আমরা আসলে ইকুয়েশন ডিরাইভ করব এবং হচ্ছে ওটা আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে অ্যাপ্লিকেশন ঠিক কোথায় কোন জায়গাটায় এই ইকুয়েশনটার অ্যাপ্লিকেশন হবে এটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো তো এই ক্ষেত্রে আমাদের কয়েকটা টার্ম একটু মনে রাখা জরুরি গত ক্লাসে আমি বলেছিলাম তারপরেও আজকে আবার একটু বলবো মনে করে দেওয়ার জন্য তোমরা তাহলে আমি একবার করে বলে যাই তোমাদের যদি মনে না থাকে বা না বুঝো আমাকে সাথে সাথে চ্যাট বক্সে জানাবে কিংবা আনমিউট করে বলতে পারো আমি আনমিউট করার অপশন হ্যাঁ আনমিউট করার অপশন তোমাদের জন্য আমি রেখেছি আচ্ছা সবার প্রথম হচ্ছে আমরা চলে যাই ফিড কাকে বলে ফিড ডিস্টেন্স কাকে বলে ফিড ডিস্টেন্স হচ্ছে আহ সে কম্বিংয়ের সিকোয়েন্স দশটা সিকোয়েন্স ছিল এ থেকে কে পর্যন্ত এর মধ্যে সবার প্রথম সিকোয়েন্সটাই হচ্ছে ফিড ফিড সিকোয়েন্সে যেটা ছিল যে ফিডজ্রোলার ল্যাপকে কিছু পরিমাণ সামনে এগিয়ে দেয় সেটাই হচ্ছে ফিড যদি আমি বলি ফিড ডিস্টেন্স হচ্ছে ফাইভ মিলিমিটার তার মানে হচ্ছে ফিড জোলার একবার ঘুরলে ল্যাবটাকে সে পাঁচ মিলিমিটার পরিমাণ সামনে এগিয়ে দিবে। নতুন করে পাঁচ মিলিমিটার পরিমাণ ল্যাব সে হচ্ছে ফিড দিবে এটা ছিল হচ্ছে ফিড ফিডের দুইটা ধরন হয় একটা হচ্ছে ফরওয়ার্ড ফিট আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিট ফরওয়ার্ড ফিট কাকে বলে এবং ব্যাকওয়ার্ড ফিট কাকে বলে এটা একটু বলে ফেলি ফরওয়ার্ড ফিড হচ্ছে নিপাররা ফরওয়ার্ড পজিশনে যেতে যেতে যদি ফিট জলার ফিট দিয়ে দেয় অর্থাৎ নিপাররা ফরওয়ার্ড পজিশনে যাচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করছে রিটেচিং রোলার দিকে যাচ্ছে তখন যদি ফিট ফিড ফিট দেয় তখন সেটাকে আমরা বলি ফরওয়ার্ড ফিড আর নিপাররা যদি ব্যাকওয়ার্ড পজিশনে আসছে এমন অবস্থায় যদি ফিট ডলার ফিট দেয় তাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ঠিক আছে আমি আবারও বলি নিপাররা যদি ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড ফিট আর নিপাররা যদি ফরওয়ার্ড পজিশনে যেতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড ফিট তো ফরওয়ার্ড ফিট ব্যাকওয়ার্ড ফিট বোঝা গেল কিনা ডেফিনেশনটা খুবই জরুরি বোঝাটা তারপরে আরেকটা ডেফিনিশন আমাদেরকে বুঝে নিতে হবে ডিটাচমেন্ট সেটিং কাকে বলে যে আমি লিখেছি এখানে ডিটাচমেন্ট সেটিং কাকে বলে ডিটাচমেন্ট সেটিং হচ্ছে নিপার থেকে ডিটাচিং রোলারের সর্বনিম্ন দূরত্ব নিপাট থেকে ডিটাচিং রোলারের সর্বনিম্ন দূরত্বটাকে বলা হয় হচ্ছে ডিটাচমেন্ট সেটিং সর্বনিম্ন শব্দটা এই জন্য বলা কারণ নিপাররা ফরওয়ার্ড পজিশনে যখন আসে তখন সামনে যায় ব্যাকওয়ার্ড পজিশনে যখন যায় তখন পিছনের দিকে আসে তো নিপারের আসলে কোন দূরত্বটাকে আমি ধরে নেব উত্তর হচ্ছে যখন নিপারের সাথে ডিটাচিং রোলারের দূরত্ব সর্বনিম্ন হবে নিপারের সাথে ডিটাচিং রোলারের দূরত্ব যখন সর্বনিম্ন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিটাচমেন্ট সেটিং সেটা কখন হয় সর্বনিম্ন দূরত্ব যখন নিপারেরা মোস্ট ফরওয়ার্ড পজিশনে চলে আসে তখন হচ্ছে তাদের সাথে নিপারের সাথে ডিটাচিং রোলারের দূরত্ব সর্বনিম্ন হয় সেই সর্বনিম্ন দূরত্বটাকে আমরা ডিটাচমেন্ট সেটিং বলি এইটাকে ই দিয়ে প্রকাশ করা হয়েছে এই ডায়াগ্রামে এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়েছে আচ্ছা এইগুলি হচ্ছে মোটামুটি আমাদের প্রয়োজনীয় কিওয়ার্ড থাকলে প্রশ্ন বলো আর বলতেন আচ্ছা ফরওয়ার্ড ফিড এবং ব্যাকওয়ার্ড ফিড হচ্ছে দুইটা সিকোয়েন্সের উপরে হচ্ছে নির্ভরশীল আহ হচ্ছে নিপার্স ফরওয়ার্ড এবং নিপার্স ব্যাকওয়ার্ড যদি শব্দগুলো অপরিচিত মনে হয় তার মানে বুঝতে হবে তুমি কম্বিং দিন ক্লাসে ছিলে না বা পরবর্তীতে ভিডিও দেখো নাই তো নিপার্স ফরওয়ার্ড মানে হচ্ছে নিপাররা যখন সামনের দিকে আগায় ঠিক আছে আর নিপার্স ব্যাকওয়ার্ড মানে হচ্ছে ওই সিকোয়েন্সে নিপাররা পিছনের দিকে চলে আসে তো নিপাররা যখন ফরওয়ার্ড পজিশনে যাচ্ছে তখন যদি ফিড জলার ফিড দিয়ে দেয় তখন সেটাকে বলে ফরওয়ার্ড ফিট নিপাররা যখন ব্যাকওয়ার্ড পজিশনে আসে তখন যদি ফিড ডলার ফিড দেয় তখন তাকে বলে হচ্ছে ব্যাকওয়ার্ড ফিট আশা করি টার্মগুলো তোমরা বুঝেছ আর এই টার্মগুলো থেকে কোনো প্রশ্ন আছে কি আচ্ছা তাহলে এখন আমি মূল টপিকের দিকে চলে যাই আমরা এই নয়েল থিওরিকে প্রথমে হচ্ছে দেখে যেহেতু বলেছি আমরা ফরওয়ার্ড ফিড ব্যাকওয়ার্ড ফিড দুইটা পদ্ধতি তো এই ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে হচ্ছে এই ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে আমরা সবার প্রথম নয়েল থিওরিটা বের করব এরপরে আমরা গিয়ে আগামী দিন ছাড়া ফরওয়ার্ড ফিড বের করবো তো প্রথমে আমরা ব্যাকওয়ার্ড ফিডের সাপেক্ষে নয়েলের বের করার এক্সট্রাকশন মানে বের করা আর কি নয়েলের যে ইকুয়েশন হবে সেটা আমরা বের করব ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে আর নয়েল কাকে বলে নয়েল হচ্ছে কম্বার মেশিন থেকে আমরা যে ওয়েস্ট ওয়েস্টটুকু সরায় ফেলে যে শর্ট ফ্যাবারটুকু আমরা ওয়েস্ট হিসেবে ফেলে দিই নয়েল কম্বার মেশিনে সেটাকে হচ্ছে আমরা নয়েল বলি তো ব্যাকওয়ার্ড ফিড জন্য নয়েল থিওরিটা আমরা শুরু করি তাহলে সবার প্রথম বাম দিকের যে ছবিটা যার উপর দিয়ে আমি কারসার নিয়ে যাচ্ছি এই ছবিটার ক্ষেত্রে এই ছবিটা হচ্ছে ডিটাচিং সেটিং এর শুরু হওয়ার আগের মুহূর্তের ছবি ডিটাচিং এখনো শুরু হয় নাই এখনই শুরু হবে এই সময়ের ছবি হচ্ছে এটা ডিটাচিং হচ্ছে এমন একটা স্টেপ যেটা পিসিং এর পরে আহ ওয়েব রিটার্ন পরে হচ্ছে পিসিং পিসিং এর পরেই হচ্ছে ডিটাচিং ডিটাচিং স্টেপে যেটা হয় ডিটাচিং রোলার ফরওয়ার্ড মুভমেন্ট দিয়ে কিছু পরিমাণ ল্যাপকে সামনের দিকে নিয়ে যায় সামনের দিকে বলতে ডিটাচিং রোলারের মধ্যবর্তী স্থানে নিয়ে যায় এটা আচ্ছা এই যে ডিটাচিং রোলার দেখতে পাচ্ছি এই ডিটাচিং রোলারের মধ্যবর্তী জায়গায় হচ্ছে যে ল্যাপটুকু ছিল এই ডিটাচিং রোলারের মধ্যবর্তী জায়গায় যে ছিল এই কিন্তু নিরাপদ ডিটাচিং রোলার করে কি ফরওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে আহ যেইটুকু ল্যাপ মাত্রই কম্বিং হলো ওইটুকু ল্যাপকে সে নিজেদের ভিতরে নিয়ে আসে আবারও বলি ডিটাচিং রোলারের মাঝখানে এই ফাইবারটা চলে আসবে সেই ফাইবারটা কিন্তু নয়েল হওয়া থেকে সে পুরোপুরি আশঙ্কা মুক্ত কারণ কম্বিং সেগমেন্ট এখানে কোনোভাবেই পৌঁছাতে পারে না তো এখন আমরা আহ যেই ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামটা হচ্ছে ডিটাচিং সেটিং সরি ডিটাচিং এখনো শুরু হয়নি অর্থাৎ ডিটাচিং রোলার এখনই ফরওয়ার্ড মুভমেন্ট শুরু করবে এমন একটা মুহূর্ত তো এটাকে আমরা চিনি টপ নিপার এটাকে আমরা চিনি বটম নিপার এটা হচ্ছে ফিট রোলার এই দুইটা হচ্ছে ডিটাচিং রোলার আর বি দিয়ে বোঝানো হচ্ছে এই ল্যাপটাকে বোঝানো হচ্ছে বি এখন খেয়াল করে দেখো আমি একটা ফাইবার আঁকি মনে করো এই নিপাট থেকে শুরু করে আমি ডিটাচিং রোলারের পয়েন্ট পর্যন্ত আমি আমি একটা একটা ফাইবার ফাইবার অর্থাৎ ই যার হচ্ছে ই তো ই দৈর্ঘ্যের যদি একটা ফাইবার হয় যার দৈর্ঘ্য নিপাট থেকে শুরু করে ডিটাচিং রোলার পর্যন্ত গিয়ে পৌঁছায় তো ডিটাচিং রোলার যখনই ফরওয়ার্ড মুভমেন্ট দিবে তখনই কিন্তু এই ফাইবারটা ডিটাচিং রোলারের ভিতরে চলে আসবে অর্থাৎ সে নিরাপদ জায়গায় সে পৌঁছে যাবে কোনোভাবেই কম্বিং সেগমেন্টের আওতার মধ্যে সে আসবে না তাই না আমরা মাত্রই দেখে আসলাম এটা বললাম যে ডিটাচিং রোলার পার হয়ে গেলে সে নিরাপদ তাহলে ফাইবারের দৈর্ঘ্য যদি কমপক্ষে ই হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি ডিটাচিং রোলার যখনই ঘুরবে তখনই এই ফাইবারটা সামনে চলে যাবে ডিটেচিং রোলারের মাঝখানে চলে যাবে চলে গেলে কি হবে সেই ফাইবারটা সম্পূর্ণভাবে নিরাপদ হয়ে গেল এই ফাইবারটা কোনোভাবেই নয়েলের অন্তর্ভুক্ত হবে না ঠিক আছে আর আমি আরেকটা ফাইবার আঁকি যেমন ধরা যাক এই ফাইবারটা চিন্তা করে শর্ট একটা ফাইবার আঁকলাম ছোট্ট তো ডিটাচিং রোলার যদি ফরওয়ার্ড মুভমেন্ট দেয় তাহলে কি হবে লঙ্গার ফাইবারটা তো পার হয়ে গেল এই ফাইবারটা কিন্তু ঝামেলায় পড়বে কেন এই ফাইবারটা হয়তো একটুখানি সামনে আগায় সে হয়তো এই ডট দিয়ে আমি বোঝাচ্ছি এই ডটের পজিশনে এসে চলে আসবে আসলে কিন্তু সে খুব বড় ঝামেলায় পড়ে যাবে কেন আগে তো তাও টপ আর বটম নিপারের মাঝখানে ছিল এখন কিন্তু সামনে আগানোর পরে সে হচ্ছে টপ আর বটম নিপারেও নাই আর ডিটেচিং রোলারের মাঝখানেও কিন্তু সে যেতে পারে নাই অর্থাৎ পরবর্তী কম্বিং সিকোয়েন্সের সময় এই ডট দেওয়া ফাইবারটা কিন্তু ভাসমান ফাইবার হিসেবে গণ্য হবে এবং কম্বিং সেগমেন্ট কিন্তু এই ফাইবারটাকে নিয়ে চলে যাবে অর্থাৎ এই ফাইবারটা কিন্তু তখন নয়েল হিসেবে গণ্য হবে নয়েলের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে আমি যতটুকু কথা বললাম এইটুকুর সারমর্ম হলো এই ডিটাচিং স্টেপ থেকে আমরা এইটুকু যদি কোনো একটা ফাইবার নয়েল হওয়া থেকে বাঁচতে চায় নিশ্চিতভাবে নয়েল হওয়া থেকে নয়েলে পরিণত হওয়া থেকে বাঁচতে চায় তার জন্য ন্যূনতম দৈর্ঘ্য কতটুকু লাগবে ইয়ের সমান দৈর্ঘ্য তার লাগবে যদি ইয়ের চেতে বেশি হয় ফাইবারের তাহলে তো খুবই ভালো তাহলে তো সে আরো আগেই নিরাপদ হয়ে গেল কিন্তু যদি সে বাঁচতে চায় নয়েল হওয়া থেকে তার ন্যূনতম দূরত্ব লাগবে হচ্ছে ই যদি ই এর চেয়ে ছোট হয় তার জন্য বিপদ সংকেত সে কিন্তু কম ডাউট হয়ে যাবে নয়েল এর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে এইটুকু কথা কি বোঝা গেল রেসপন্স করো দ্রুত জি স্যার আচ্ছা কার কোনো সমস্যা আছে যার সমস্যা সে আরো দ্রুত রেসপন্স করবে ই যদি আমি ধরে যে 5 সেন্টিমিটার স্যার যদি স্যার আমার ইয়াটা হয়

যেটা সিস্টেমে সেটাও কি নয়েল হিসাবে হবে নাকি স্যার নয়েল মানে তুমি কি এই কথা বলতে চাচ্ছো যে ফাইবারটার কি পরিনতি হবে না না ধরেন স্যার এটা যেটা আছে পুরোটা হচ্ছে 4 সেমি এটা এটা কিন্তু জি স্যার কিন্তু ই এর পরিমাণ ই যেটা আছে সেটা হচ্ছে 5 সেমি জি যদি আমার পুরোটা একবার ঘুরে তাহলে তো পুরা ই পরিমাণ নিচ্ছে না স্যার না না ই পরিমাণ নিচ্ছে না তাহলে স্যার অর্ধেক যে আমার এটা কেটে যাচ্ছে বা হচ্ছে যতটুকু পরে কেটে যাচ্ছে তাহলে কোন ফাইবারটা কেটে যাবে এই ল্যাপটা জি স্যার এই ল্যাপটা কেটে ই যেটা স্যার এই ইটা কেটে যাবে তাহলে স্যার আমার পরে যেটা আছে ই এর থেকে ছোট সেটা সাথে অ্যাটাচ হয়ে যাবে না স্যার এটা 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 যদি একটু আরেকটু বড় হয় স্যার যদি এটা 4 সেমি হয় আর এটা যদি এটা যদি ও মানে হচ্ছে তুমি বলতে চাচ্ছ এই শর্ট ফাইবারটা যদি আরেকটু বড় হয় তাহলে সে হচ্ছে ডিটাচিং রোলার পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা জি স্যার আমি আবার তোমাকে একটু প্রশ্নটা করি দেখো তো তোমার প্রশ্নের সাথে মিলে কিনা তুমি কি এটা বলতে চাচ্ছ যে হচ্ছে এই যে ছোট ফাইবারটা আমি আঁকলাম আমি যতটুকু এঁকেছি এই আঁকা অনুযায়ী ডট ফাইবারটা বাদ পড়ে যাচ্ছে তুমি বলেছো যে এই ফাইবারটা যদি আরো বড় হতো আরো বড় হতো তাহলে ডিটাচিং রোলারের ঘূর্ণনের ফলে ওই ফাইবারটা ডিটাচিং রোলার পর্যন্ত আসতে পারত কিনা জি স্যার ওইটাই স্যার তোমার প্রশ্ন কি এটা জি স্যার ওইটাই প্লাস হচ্ছে তখন কি এটা নয়েল হিসাবে গণ্য হতো নাকি হচ্ছে এর সাথে চলে যেত স্যার যদি ডিটাচিং রোলার পর্যন্ত সে চলে আসে ঠিক আছে যদি এরকম হয় ফাইবারটা ডিটাচিং রোলার পর্যন্ত এখানে চলে আসে ধরো এরকম চলে আসলো তাহলেও সে হচ্ছে ঝুঁকিপূর্ণ মধ্যে থাকবে তাহলেও সে ঝুঁকিপূর্ণ মধ্যে থাকবে আমি কেবলমাত্র নিশ্চিত হয়ে ওই ফাইবারটার কথাই বলতে পারবো যে দৈর্ঘ্য ন্যূনতম ই যেই ফাইবারের দৈর্ঘ্য ন্যূনতম না সেই ফাইবারটার ব্যাপারে তার নিরাপত্তার ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে কিছু বলতে পারবো না হ্যাঁ যদি সে উপযুক্ত লেংথ হয় যেমন ধরে যে ধরা যাক এটা হচ্ছে একটা বড় ফাইবার আরেকটু বড় ই এর চাইতে ছোট এখন এটা হতে পারে যে ডিটাচিং রোলার যদি ঘুরে যায় তাহলে হয়তো এই ফাইবারটা তখন এখানে চলে আসবে এখানে চলে আসবে তুমি কি এই ফাইবারটার কথা বলতে মানে এরকম জি স্যার হ্যাঁ যখন এখানে চলে আসলো তখন হচ্ছে সে নিরাপদ তখন সে নিরাপদ কারণ হচ্ছে নিপাররা যখন পিছন ফিরে আসবে তখন অবশ্যই এই জায়গা থেকে ল্যাপটা ছিঁড়ে যাবে কিন্তু ল্যাপ ছিড়ে গেলেও সমস্যা নেই এই ফাইবারটা তখন হচ্ছে ওই জায়গায় থাকবে কিংবা হ্যাঁ এটা এই ফাইবারটা এখানেই থাকবে ছিঁড়ে যাবে না কেন ছিঁড়ে যাবে না কারণ হচ্ছে এই যে ডিটাচিং রোলার ছিল তারা এই ফাইবারটাকে ধরে রেখেছে কিন্তু এই ল্যাপের সাথে এই ফাইবারের কিন্তু সম্পর্ক খুবই কম তাকে কেউ ধরে রাখে নাই এটা ঠিক হয়তো বা কোহেসিভনেস এর কারণে ফাইবারটা কিছু পরিমাণ বাধা প্রদান করবে কিন্তু হচ্ছে ছিঁড়ে যাওয়ার মতো না তারা ডিটাচিং রোলার তাকে ধরে রাখবে পরবর্তীতে যখন ডিটাচিং রোলার সামনের দিকে আগায় যাবে তখন এই ফাইবারটা সামনে চলে যাবে আর কোন প্রশ্ন এই নয়েল হওয়ার জন্য আমাদের টপ নিপারের বটম বটম নিপারের মধ্যে আটকে থাকা থাকতে পারবে না অথবা ডিটাচিং রোলারও আটকে থাকতে পারবে না একদম ফ্লোটিং অবস্থায় থাকতে হবে জি 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 হ্যাঁ তবে এটা কিন্তু হইতে পারে একটা ছোট ফাইবার মনে করো এখানে আছে তোমার কাছে মনে হতে পারে যে এই একটা ছোট ফাইবার আমি সবগুলা মুছে ফেলি অন্যগুলি যে তুমি বুঝে যাও মনে করো এই একটা ছোট ফাইবার তুমি চিন্তা করতে পারো যে এই সিকোয়েন্সে তো এটা বেঁচে যাচ্ছে হ্যাঁ এই সিকোয়েন্সে বেঁচে যাচ্ছে কিন্তু পরের সিকোয়েন্সে গিয়ে ফিড যখন আরেকটু ফিট দেবে তখন কিন্তু দেখা যাবে সেটিই ভাষমান হয়ে যাবে বোঝাতে পারলাম কি জি স্যার সুতরাং কারেন্ট সিকোয়েন্সে যেটা ছোট ফাইবার হয় কিন্তু নিপিং মধ্যে সে যদিও বেঁচে যাবে পরবর্তী গুলিতে সে ঠিকই নিপার ছেরা সামনে চলে আসবে এবং সে কমড আউট হয়ে যাবে আর কোনো প্রশ্ন আছে কি এখান থেকে জানেন আচ্ছা তাহলে আমরা হচ্ছে সামনে আগাই তাহলে ডিটাচিং সিকোয়েন্স থেকে হচ্ছে আমরা যেটা সিদ্ধান্তে আসতে পারি যে যদি কোনো লেংথ ন্যূনতম ই হয় তাহলে তার ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিত থাকতে পারি যে ডিটাচিং রোলার মাত্রই ফাইবারটা হচ্ছে চলে আসবে ডিটাচিং রোলারের মাঝখানে নিরাপদ জায়গায় আর যাদের দৈর্ঘ্য হচ্ছে ডিটাচিং সরি ই এর চাইতে কম তাদের ব্যাপারে আমরা হচ্ছে নিশ্চিত না যদি ছোট থাকে আহ তাহলে হচ্ছে একেবারেই বাদ পড়ে যাবে ঠিক আছে কিন্তু তাদের ব্যাপারে আমরা নিশ্চিত না নিশ্চিত কাদের ব্যাপারে নিশ্চিতভাবে যদি আমরা নিরাপদ ফাইবার চিহ্নিত করতে চাই তাহলে হচ্ছে ন্যূনতম দুর্গ ওয়া লাগবে হচ্ছে ই এখন এই ই দুর্গটাকে আমরা একটা ডায়াগ্রামের মধ্যে এনে বসাবো এই ডায়াগ্রামটাকে আমরা বলি হচ্ছে স্টেপল ডায়াগ্রাম এই ডায়াগ্রামটাকে আমরা বলি হচ্ছে ডায়াগ্রাম তো বলতে আমরা সবার প্রথমে একটা হচ্ছে হচ্ছে এ বি সি আমরা একটা একটা বেছে নিলাম ত্রিভুজ আঁকলাম স্টেপল ডায়াগ্রাম আঁকলাম তো স্টেপল ডায়াগ্রাম আবার কি জিনিস এটা একটা প্রশ্ন স্টেপল ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম এখানে যেমন আমাদের একটা স্টেপল ডায়াগ্রাম এঁকে রেখেছি তো এই স্টেপল ডায়াগ্রামের মধ্যে হচ্ছে স্টেপল ডায়াগ্রাম এমন একটা ডায়াগ্রাম যেটা বোঝানো হয় এখানে আমরা ফাইবারের কে স্টেপল লেংথ অনুযায়ী সাজায় রাখবো ফাইবারকে আমরা স্টেপল লেংথ অনুযায়ী তাকে আমরা সাজিয়ে রাখবো তাহলে সবচেয়ে লংগার লেংথের ফাইবারটা হচ্ছে বাম দিকে থাকবে এবং তার চাইতে শর্টার লেংথের ফাইবার গুলি থাকবে হচ্ছে ক্রমাগতভাবে ডান দিকে আশা করি বুঝতে পারতেছ তো সবচেয়ে লংগার লেংথের ফাইবারটা থাকবে বাম দিকে তার চাইতে ছোট লেংথের ফাইবার গুলিকে আমরা ডান দিকে সাজায় রাখবো সবচেয়ে ছোট ফাইবারটা থাকবে সবচেয়ে ডান দিকে আচ্ছা নিজেরা আকি বুকি না তো এটাকে আমরা বললাম হচ্ছে ফাইবারের ডায়াগ্রাম তো ওই যে আমরা স্টেপল মাত্রই ডিটাচিং রোলার থেকে ডিটাচিং সিকোয়েন্স থেকে যে পেলাম যে নিশ্চিতভাবে টিকে থাকার জন্য আমার হচ্ছে ন্যূনতম লেংথ লাগবে হচ্ছে ই এই ইংথটাকে আমরা হচ্ছে স্টেপল ডায়াগ্রামে সাজাই দিলাম ঠিক আছে স্টেপল ডায়াগ্রামে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে সেই লেংথ ই ইলেংথ আমরা স্টেবল ডায়াগ্রামটাকে নামকরণ করলাম এ বি এবং সি ঠিক আছে আর ইলেং অনুযায়ী হচ্ছে আমরা আমরা এটাকে দিলাম দিলাম ডায়াগ্রামের এক জায়গায় এটার নাম স্টেপল এম এন হ্যাঁ এইটুকু তাহলে এখান থেকে আমরা এই ডিসিশনে আসতে পারি যদি ডিটাচিং সিকোয়েন্সকে আমরা হচ্ছে ধরে নেই তাহলে বোঝা যাচ্ছে যে যে সমস্ত ফাইবারের দৈর্ঘ্য এম এন এর চাইতে বেশি হবে এই এলাকার মধ্যে যে সমস্ত ফাইবার থাকবে তারা নিশ্চিতভাবেই টিকে যাচ্ছে আর যারা এম এন এর চাইতে কম হবে যাদের দৈর্ঘ্য তারা কিন্তু বাদ পড়ে যাওয়ার জন্য খুব ভালো মতো আশঙ্কা আছে তারা বাদ পড়ে যাবে এইটুকু জিনিসকে বোঝা গেল স্টেপল ডায়াগ্রাম থেকে স্যার আচ্ছা তাহলে আমরা ডিটাচিং সিকোয়েন্স থেকে আপাতত সামনে আগে তো ডিটাচিং সিকোয়েন্স পরে কি হয় ডিটাচিং সিকোয়েন্স পরে যেটা হয় সেটা হচ্ছে নিপাররা ব্যাকওয়ার্ড করে অর্থাৎ নিপার্স ব্যাকওয়ার্ড শুরু হয় ডিটাচিং যখন হয়ে যায় তখন নিপাররা পিছনের দিকে আসতে শুরু করে নিপার্স ব্যাকওয়ার্ড পজিশন শুরু হয়ে যায় সিকোয়েন্স শুরু হয়ে যায় নিপার্সরা যখনই পিছন দিকে মুভ করা শুরু করবে যেমন ধরো এটা এটা হচ্ছে ডিটাচিং রোলার কিংবা আমরা ভিডিও থেকেও দেখে আসতে পারি যখনই নিপাররা হচ্ছে এই যে এখন কিন্তু ছিল ডিটাচিং মাত্র শেষ হলো যখনই নিপাররা পিছনের দিকে আসতে শুরু করবে তখনই কিন্তু সবার প্রথম ল্যাপটা ছিঁড়ে যাবে ল্যাপটা কিন্তু ছিঁড়ে গেল কেন ছিঁড়ে গেল কারণ ল্যাপটা তো আটকানো ছিল ডিটাচিং রোলার বরাবর ঠিক আছে এখন যদি হচ্ছে ডিটাচিং রোলার বরাবর হচ্ছে ল্যাপটা যে ছিল তো ডিটাচিং রোলার বরাবর হচ্ছে ল্যাপ যেটা ছিল সেটা কিন্তু যেহেতু নিপাররা পিছনের দিকে আসলো তাই ল্যাপে টান পড়লো এবং ডিটাচিং রোলার বরাবর ল্যাপটা হচ্ছে ছিঁড়ে গেল এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে এই যে ল্যাপটা ছিড়ে পিছনের দিকে চলে আসছে হ্যাঁ মনে করে এটা নিপাররা যখন পিছনের দিকে আসবে তখন এই ডিটাচিং রোলারের মাঝখান থেকে ছিড়ে যাবে তো ছিঁড়ে যখন পিছনের দিকে চলে আসতে শুরু করবে তখন নিপারের মুখে যতটুকু ল্যাপ থাকবে সেই ল্যাপটুকুর দৈর্ঘ্য কার সমান হবে বলতো আবার প্রশ্ন পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমি বললাম পরবর্তী স্টেপটা হচ্ছে নিপার্স ব্যাকওয়ার্ড তো নিপাররা যখন পিছনে আসতে শুরু করবে তখন তো টান লেগে ল্যাপটা ছিঁড়বে এবং ল্যাপ ছিঁড়ে যাবে হচ্ছে এই ডিটাচিং রোলারের এই জায়গা থেকে যেহেতু এই জায়গায় ল্যাপটাকে আটকানো হয়েছিল তো এই জায়গা থেকে যখন ছিঁড়ে নিপাররা পিছনের দিকে আসতে শুরু করবে তখন নিপারের মুখে যেই ল্যাপ থাকবে এই ল্যাপটুকুর দৈর্ঘ্য কত হবে কার সমান হবে সুতরাং চমৎকার ই হবে তার মুখে থাকা নিপারের মুখে থাকা ল্যাপের দৈর্ঘ্য তাহলে ইয়ের সমান নিপারের মুখে ই এর সমান ল্যাপ নিয়ে সে পিছনের দিকে আসতে শুরু করলো এখন আমরা কিন্তু উপরে লিখে রেখেছি নয়েল এলিমিনেশন উইথ ব্যাকওয়ার্ড ফিড তার মানে আমরা ব্যাকওয়ার্ড ফিডের জন্য নয়েল থিওরি ডিরাইভ করতে চাচ্ছি আর ব্যাকওয়ার্ড ফিড কাকে বলে নিপার্স ব্যাকওয়ার্ড যখন হয় অর্থাৎ নিপাররা যখন ব্যাকওয়ার্ড পজিশনে আসতে শুরু করে তখনই ফিট জোলার যদি ফিট দিয়ে দেয় তাকে আমরা বলি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ফিট নিপাররা যখন পজিশনে আসতে থাকে তখনই যদি ফিট ফিট দেয় তাকে আমরা বলি হচ্ছে ব্যাকওয়ার্ড ফিট তাহলে ডিটাচিং এর পরপরই নিপাররা পিছনে আসতে শুরু করে পিছনে আসতে শুরু করা মাত্রই ল্যাপ ছিড়ে যায় তখন নিপারের মুখে ল্যাপের দৈর্ঘ্য থাকে ই আরেকটু পিছনে আসার পর পরে যেহেতু ব্যাকওয়ার্ড ফিট সেহেতু ফিট জলার ফিট দিয়ে দেয় ধরে নিলাম ফিট জলার এস পরিমাণ ফিট দিয়ে দিল তাহলে এখন বলতো নিপারের মুখে কত পরিমাণ ম্যাটেরিয়াল জমা হলো কি পরিমাণ ম্যাটেরিয়াল জমা হলো ই প্লাস এস জি স্যার 5 মিলিমিটার সেটা আমি তো কোন মিলিমিটার বলিনি জি ই প্লাস হ্যাঁ এস এর মান যাই হোক না কেন এস এর মান আমরা কম বেশি করতে পারি সমস্যা নাই তো ই প্লাস এস এটাই হচ্ছে এই উত্তরটি আমরা চাচ্ছিলাম কারণ হচ্ছে ই কোথ থেকে আসছিল ওই যে ল্যাব ছিঁড়ে গেল এখান থেকে আসছিল আর নিপাররা পিছনে আসার সময় যেহেতু ব্যাকওয়ার্ড ফিট সেহেতু নিপাররা পিছনে আসার সময় ফিট রোলার এস পরিমাণ ফিট দিয়ে দিল ল্যাপটাকে এস পরিমাণ সামনে এগিয়ে দিল তাহলে নিপারের মুখে আগে ছিল ই নতুন করে যোগ হলো এস জি জি তাহলে ই প্লাস এস নিয়ে নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে চলে আসতে থাকলো তো নিপাররা আসলে ব্যাকওয়ার্ড পজিশনে আসতে আসতে কোথায় যায় এটা একটু আমরা দেখি নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসতে 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 তারা কম্বিং সেগমেন্টের কাছে চলে আসে নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসতে আসতে তারা কম্বিং সেগমেন্টের কাছে চলে আসে এখানে একটা জিনিস বলে রাখা ভালো আমরা এখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অবশ্যই ব্যাকওয়ার্ড ফিড না যদি ব্যাকওয়ার্ড ফিড হতো তাহলে নিপাররা যে ব্যাকওয়ার্ডে আসতেছে এই সময়ের মধ্যেই ফিড হয়ে যেত ঠিক আছে যেহেতু এই এই ভিডিওটা ফরওয়ার্ড ফিডের তাই নিপার্স ব্যাকওয়ার্ডে কোনো ধরনের আমরা ফিড দেখি নাই কিন্তু যদি এটা ব্যাকওয়ার্ডের ভিডিও হতো তাহলে হচ্ছে নিপারস ব্যাকওয়ার্ডে আসার সময় ফিট হয়ে যেত যাই হোক আমি যেটা নিয়ে জোর দিতে চাই সেটা হচ্ছে নিপাররা আসলে ব্যাকওয়ার্ডে এসে কোথায় যায় পিছনে এসে কোথায় যায় উত্তর হচ্ছে নিপাররা আসলে ব্যাকওয়ার্ডে এসে কম্বিং সেগমেন্টের কাছে চলে যায় তাহলে এই যে আমরা এই ডায়াগ্রাম থেকে আমরা বললাম নিপাররা যখন পিছনের দিকে আসতে শুরু করে প্রথমে তার মুখে থাকে ই ফিট ডলার যেহেতু ব্যাকওয়ার্ড ফিট ফিট পিছনে আসার সাথে সাথেই আস্তে আস্তে এস পরিমাণ ফিট দিয়ে দেয় তাহলে নিপারের মুখে আসলো ই প্লাস এস পিছনে আস্তে আস্তে কোথায় যায় কম্বিং সেগমেন্টে কাছে যায় তার মানে নিপার যখন কম্বিং সেগমেন্টের কাছে পৌঁছায় তখন তার মুখে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল জমা থাকে এইটা হচ্ছে আমরা এখন বুঝাচ্ছি যে এই যে কম্বিং সেগমেন্ট কম্বিং সেগমেন্টের কাছে যখন নিপার এসে পৌঁছালো এখন তার নিপারের মুখে আছে হচ্ছে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল এটাকে বোঝাতে পারলাম যে কমিং সেগমেন্টের কাছে কেন ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল আসলো আচ্ছা না বুঝে থাকলে কিন্তু আমাকে মাঝখানে আটকে দিও এটা বেশ কয়েকটা জায়গা থেকে জিনিসপত্র নিয়ে একসাথে করে তারপরে ডিসিশনে আসতে হবে কাজে না বুঝে কেউ সামনে এগিয়েও না তো ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল টপ আর বটম নিপারের মুখের মধ্যে আটকানো এখন আমি একটা ফাইবার আঁকি আমি হচ্ছে এখানে একটা ফাইবার কি এখন যদি প্রশ্ন করি যে কম্বিং করলে এই ফাইবারটা কি ল্যাপের মধ্যেই টিকে থাকবে নাকি কম্বিং সেগমেন্টের সাথে নয়েল হিসেবে চলে যাবে উত্তর কিন্তু নয়েল হিসেবে চলে যাবে তাই না অবশ্যই আচ্ছা এখন আরেকটা লম্বা ফাইবার কি এটাও কিন্তু নয়েল হিসেবে চলে যাবে তাহলে বোঝা যাচ্ছে যদি কম্বিং এর সময় কোন একটা ফাইবার কি টিকে থাকতে হয় তাহলে তার দূরত্ব ন্যূনতম পক্ষে কত হওয়া লাগবে বলতো জি তার জন্য ন্যূনতম যদি ই প্লাস এস এর চেতে বেশি হয় তাহলে তো টিকে থাকবেই কোনো সন্দেহ নাই কিন্তু যদি ই প্লাস এস এর চেতে কম হয় তাহলে কিন্তু সে বাদ পড়ে যাবে ঠিক আছে তো এই জিনিসটা এই ই প্লাস এস দৈর্ঘ্যটা স্যার আমার ওয়াইফাই চলে গেছে ফোনের ডাটা দিয়ে ঢুকেছি কতক্ষণ থাকতে পারবো জানি না সমস্যা নেই তো ই প্লাস এস এর ক্ষেত্রে হচ্ছে তার মানে ন্যূনতম দৈর্ঘ্য আমার লাগবে হচ্ছে ই প্লাস এস এর চেয়ে যদি কম হয় তাহলে সে বাদ পড়ে যাবে নয়েল হয়ে যাবে আর যদি ই প্লাস এস তে বেশি হয় তাহলে তো টিকে থাকবি তাহলে এই যে এখন আমরা নতুন করে যে দৈর্ঘ্যটা পেলাম যে টিকে থাকতে হলে কম্বিং সিকোয়েন্সে ফাইবারের ন্যূনতম দৈর্ঘ্য হওয়া লাগবে ই প্লাস এস এর চেয়ে কম হলে সে কিন্তু নয়ল এই জিনিসটা আমরা আমাদের হচ্ছে ওই ডায়াগ্রামে স্টেপল ডায়াগ্রামে বসায় আসি এটাকে আমরা নিচ্ছিলাম ই এখন আচ্ছা ই প্লাস এস যদি বসাই সেটাকে কোন দিকে বসাবো এম এন এর ডান দিকে না বাম দিকে বলতো চলে আসলো তাহলে আহ একটা দৈর্ঘ্য ছিল ই এবং আরেকটা দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম হচ্ছে ই প্লাস এস ই পেয়েছিলাম আমরা ডিটাচিং সিকোয়েন্স থেকে যে ফাইবার কে টিকে থাকতে হলে তার ন্যূনতম দৈর্ঘ্য লাগবে ই এর চেয়ে কম হলে সে নয়েল এর চেয়ে বেশি হলে সে টিকে যাবে আর কম্বিং সিকোয়েন্স থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে ই প্লাস এস অর্থাৎ কম্বিং থেকে আমরা পেলাম ফাইবারকে যদি টিকে থাকতে হয় তাহলে ন্যূনতম পক্ষে তার দৈর্ঘ্য হওয়া লাগবে কিউ আর এর চেয়ে কম হলে সে নয়েল হয়ে যাবে এখন এই দুইটা স্টেটমেন্ট কিন্তু পরস্পর বিরোধী স্টেটমেন্ট কারণ কি কারণ আমি তোমাকে একটা এরিয়া বলি এই স্টেপল ডায়াগ্রামে এরিয়া এম এন বি এই এরিয়ার মধ্যে যে সমস্ত ফাইবার তাদেরকে হালত হবে বলতো তারা কিন্তু হ্যাঁ নয়েল হিসেবে বাদ পড়ে যাবে ডিটাচিং এর কন্ডিশন ধরলেও সে বাদ পড়বে কম্বিং সিকোয়েন্সের কন্ডিশন ধড়লেও এমএনবি এরিয়ার মধ্যে যারা আছে তারা কিন্তু হচ্ছে বাদ পড়ে যাবে তো আরেকটা এরিয়া তোমাকে বলি এটা একটা ট্র্যাপিজিয়াম এই এ কিউ আর সি এ কিউ আর সি এই এ কিউ আর সি এই এরিয়ার মধ্যে যে সমস্ত ফাইবারের লেন্থ থাকবে তারা কিন্তু টিকে যাবে ল্যাপের সাথে হ্যাঁ ডিটাচিং এর কন্ডিশন মানলেও সে টিকে যাচ্ছে কম্বিং সিকোয়েন্স এর কন্ডিশন মানলেও কিন্তু এরা টিকে যাচ্ছে এই দুই জায়গা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই আমাদের কনফিউশন হচ্ছে কি আমাদের কনফিউশন হলো কিউ আর এইটুকু এলাকা নিয়ে আমাদের কনফিউশন কারণ হচ্ছে ডিটাচিং সিকোয়েন্সের এর মতামত অনুযায়ী এমএন এর বাম দিকে যারা কিউ আর এই এরিয়ার ফাইবার গুলি বাদ পড়ে যাবে ডিটাচিং এর সরি এই এরিয়ার ফাইবার গুলি টিকে যাবে ডিটাচিং এর সিকোয়েন্স অনুযায়ী যেহেতু ডিটাচিং বলছে এমএন এর বেশি হইলেই চলবে টিকে যাবে তাহলে ডিটাচিং এর সিদ্ধান্ত অনুযায়ী কিউ আর এরা হচ্ছে টিকে যাবে আর কম্বিং সিকোয়েন্স এর কিন্তু কন্ডিশন বলছে যে কিউ আর এর চাইতে ছোট হলেই বাদ পড়ে যাবে তার মানে কম্বিং এর সিকোয়েন্স অনুযায়ী QMNR এরা হচ্ছে বাদ পড়ে যাবে অর্থাৎ বাদ পড়ে যাবে হ্যাঁ এই জায়গায় কিন্তু আমরা দ্বিমুখী দুইটা শর্তের সম্মুখীন হলাম এই জায়গায় এসে যখন এই দ্বিমুখী শর্ত পাওয়া গেল তখন চার্লস জেগফ যেটা করলেন তিনি হচ্ছে এই সমস্যার সমাধানের জন্য যেহেতু এটা গাণিতিকভাবে আমাদের একটা ইকুয়েশনে যাওয়া দরকার তিনি এখানে একটা মতামত বেছে নিলেন সেটা হচ্ছে ই এবং ই প্লাস এস এর মাঝে মাঝে এভারেজ একটা দৈর্ঘ্য তিনি হচ্ছে খুঁজে বের করলেন সেটা কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি থেকে আমি এন থেকে শুরু করে এম কিউ এর সমান্তরাল একটা রেখা আঁকবো কিউ আর পর্যন্ত এন থেকে এম কিউ এর সমান্তরাল একটা রেখা আঁকবো কিউ আর পর্যন্ত এরকম ঠিক আছে এন থেকে শুরু করে আমি কিউ এর উপরে এম কিউ এর সমান্তরাল একটা রেখা আঁকলাম এটাকে আমি নতুন কোন পয়েন্ট নাম দিচ্ছি না কারণ আসলে এই পয়েন্টটা আমাদের দরকার নাই আমি কোন নতুন কোন পয়েন্ট দিচ্ছি না এটাকে আমি নতুন পয়েন্ট নাম দেই তাহলে এখন বুদ্ধি করে বলতো এম এন এর দৈর্ঘ্য তো ছিল ই তাই না তাহলে কিউ থেকে নতুন ডট নিউ ডট যেটা কিউ থেকে নিউ ডট এই কিউ থেকে নিউ ডটের দৈর্ঘ্য কত হবে আচ্ছা হাই এন্ড এম এন্ড অর্থাৎ ই তো তাহলে ডট লাইন থেকে আর এই টুকুর অংশের দৈর্ঘ্য কত এস এস কিউ আর যেহেতু ই প্লাস এস আর কিউ থেকে নতুন ডট হচ্ছে ই তার মানে নতুন ডট থেকে আর এটার দৈর্ঘ্য হচ্ছে এস চার্লস জেগอฟ এই এস দৈর্ঘ্যটাকে অর্ধেক করে ফেললেন এস বাই হাফ অর্থাৎ এস ইনটু হাফ হাফ অফ এস এস বাই 2 এস বাই 2 দৈর্ঘ্যটাকে তিনি হচ্ছে ই এর সাথে যোগ করে একটা রেখা এঁকে দিলেন এটা তার মানে হচ্ছে এই এই ক্রস থেকে এই চৌরাস্তা থেকে উপর পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে এস বাই টু আর নিচের টুকু তো ই আছে এই অবস্থায় নতুন যে রেখাটা আমি আঁকলাম এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে ই প্লাস এস বাই টু এটাকে বুঝতে পারছো ই এস বাই টু কোথেকে আসলো আচ্ছা সেটা হচ্ছে ই এবং ই প্লাস এস এর মধ্যবর্তী একটা দূরত্ব এস কে হাফ করে নিয়ে ই এর সাথে যোগ করে দিয়ে এই রেখাটা হয়ে গেল ই প্লাস এস বাই টু অর্থাৎ ই প্লাস বাই টু হচ্ছে ই এবং ই এর মধ্যবর্তী একটা অ্যাভারেজ দৈর্ঘ্য এটাকে আমাদের হচ্ছে ও এবং পি দিয়ে আমরা প্রকাশ করলাম ও এবং পি দিয়ে আমরা এটাকে প্রকাশ করলাম যে ওপি এটা হচ্ছে ই প্লাস এস বাই টু এখন আমরা হচ্ছে যেই পয়েন্টে চলে আসি যে ই প্লাস এস বাই টু আমরা যেটাকে হচ্ছে বেছে নিয়েছি ই প্লাস এস বাই টু তো এই এজ বাই এর বিশেষত্ব হচ্ছে চার্লস জেগফ এই অ্যাভারেজিংটা যে কারণে করলেন এখন খেয়াল করে দেখো আমাদের যেইটুকু অংশ নিয়ে কনফিউশন ছিল কিউএমএনআর এইটুকু অংশকে আমরা ও এই দাগটার মাধ্যমে দুইটা ভাগে ভাগ করে ফেলতে সক্ষম হয়েছে কিউএমএন আর এইটুকু এলাকাকে আমরা ওপিএ এর মাধ্যমে দুইটা ভাগ করে ফেলতে সমক্ষম হয়েছি আমি এখন স্লাইডে চলে যাব স্লাইডের এই ছবিটা তোমরা এখন বুঝতে পারবা খুব সহজে ঠিক আছে মাঝখানে এস বাই টু আলাদা করে এখানে দেখানো হয় নাই দেখানোর প্রয়োজনও নাই কিন্তু আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে ওপি কোথ থেকে আসলো তো ওপি ব্যবহার করার ফলে এই কিউ এম এন আর এই জিনিসটা কিন্তু দুই ভাগে ভাগ করে ফেলেছি আমরা দুইটা এরিয়াতে ভাগ করে ফেলেছি সাউন্ড কম আসতেছে স্যার আচ্ছা আচ্ছা দেখি তো এখানে হচ্ছে এলাকাকে আমরা হচ্ছে পারফেক্ট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওইটা আমার দূরে সরে গেছিল আমার তো কিউএনআর এইটুকু এলাকাকে আমরা ওপির মাধ্যমে ওপি এই দাগটা টানার মাধ্যমে কিন্তু দুইটা এরিয়াতে ভাগ করে ফেললাম ডান দিকের এরিয়াটা কিন্তু শর্টার ফাইবার আর বাম দিকের এরিয়ার মধ্যে অবশ্যই লংগার ফাইবার এখন আমরা যদি চিন্তা করি যে ডান দিকে শর্টার ফাইবার যদি টিকে যায় তাহলে কার টিকে যাওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই লংগার লেংথের টিকে যাওয়ার সম্ভাবনা বেশি আর যদি নয়েল হিসেবে বাদ পড়ে যায় তাহলে কার বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই শর্টার লেংথ যারা তাদের কিন্তু বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই জায়গায় এসে যেহেতু কিউ এম এইটুকু অংশ নিয়ে আমরা কনফিউশনে ছিলাম এই হলুদ জায়গাটুকু নিয়ে এই জায়গায় চার্লস জেকফ হচ্ছে একটা অ্যাভারেজিং করলেন এবং তিনি এই মর্মে হচ্ছে কনক্লুশনে আসলেন যে ওপি হচ্ছে আমার সেই লেংথ এভারেজ লেংথ যার যেখান থেকে আমি সিদ্ধান্ত নিব যে হ্যাঁ ওপি এর ছোট যারা ওপি এর ডান দিকে যারা তারা হচ্ছে বাদ পড়ে যাবে অর্থাৎ নয়েল হয়ে যাবে আর ওপি এর বাম দিকে যারা যে সমস্ত ফাইবারের লেন্থ ওপি এর চাইতে বড় বা ন্যূনতম ওপি এর সমান তারা হচ্ছে টিকে যাবে আর যারা ওপি এর ফাইবারের চাইতে ছোট ওপি এর চাইতে ছোট যে সমস্ত ফাইবারের লেন্থ তারা হচ্ছে নয়েল হিসেবে বাদ পড়ে যাবে তিনি এই কনক্লুশনে এসে থামলেন এইটুক পর্যন্ত কি বোঝা গেল স্যার চার্লস গফ অনেক চালাক ছিল স্যার বলা যেতে পারে হ্যাঁ অবশ্যই তারা তো চালাক ছিল আমাদের আগেকার লোকজন অনেক চালাক ছিল আমরা তো তাদের গুলি পুরা পুরা মানে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি তো তারা আসলে মূল মানে প্রযুক্তিবিদ ছিল আর কি আমরা তো আগেকার লোক যা করছে সেটা হচ্ছে দিয়ে চালাই দিই ওরা যা ভুল করছে সেগুলো আমরা পড়তে হয় হ্যাঁ তা ঠিক অনেক সময় রাইট গুলি লিখলে আমাদেরকে মার্কস দেওয়া হবে না নাইনটি পার্সেন্ট মার্কস পাবো না

আমাদের এক স্যার ছিলেন কিরণ স্যার উনি হচ্ছে তেত্রিশ নাম উপবদ্ধ পড়াচ্ছে তো পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি এত বিশাল উপবদ্ধ কিরণ কিরণ কুমার দেব না সাগরসর হ্যাঁ তুমি কে স্যার পিতাগরসর উপবদ্ধ এই কিরণ কুমার দেব আর কে ফাহাদ জি স্যার ও আচ্ছা হ্যাঁ ফাহাদ তুমি স্যার এর ক্লাস পাইছো জি স্যার উনি কিন্তু মানে আমার হচ্ছে পুরো ছাত্র জীবনে আমার দেখা সেরা শিক্ষক হিসেবে আমি কিরণ স্যার ওনার চশমা স্টাইলটা অনেক সুন্দর হ্যাঁ কিন্তু হচ্ছে অবশ্যই তুমি শিক্ষক হিসেবে ওনার মান কিন্তু অনেক উপরে অনেক উপরে অনেক উপরে অনেক ভালো পড়াইছেন জি আমার দেখা সেরা শিক্ষক আকীরণ কুমার স্যার তো স্যার আমাকে আমি স্যারকে বললাম স্যার এই 33 নাম্বার উপপাদ্য কোন ভদ্রলোক হচ্ছে সারা আবিষ্কার করছে তো স্যার আমার দিকে তাকায় হাইসা বলল কি যে কেন তুমি যদি জানতা তাহলে যে খুব অভিযোগ করতে যে ভাই আপনি কি জন্য 33 নম্বর উপপাদ্য বানাইলেন পড়তে পড়তে আমার চামড়ার ছাল উঠা যাইতেছে তো অনেকটা এরকম আর কি তাকে পাওয়া গেলে আমরা আগেই হয়তো দুনিয়া থেকে সরাই দিতাম যাই হোক তাহলে আমরা ওপিতে ডিসিশনে চলে আসলাম যে ওপি এর চাইতে যদি বড় হয় ওপি এর চাইতে যদি বড় হয় তারে টিকে থাকবে আর যদি ওপি এর চাইতে ছোট হয় তাহলে তারা হচ্ছে বাদ পড়ে যাবে এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন তাহলে এখন যদি আমরা আসি হ্যাঁ তাহলে যদি এখন আমরা চলে আসি যে তাহলে আমার হচ্ছে টোটাল ফাইবারের এরিয়া কতটুকু এখন হচ্ছে তোমাদেরকে রেসপন্স করা লাগবে টোটাল ফাইবারের এরিয়া কতটুকু তাহলে আমার এখানে টোটাল ফাইবারের এরিয়া কিন্তু হচ্ছে পি ও জি জি এস না বি না এ টোটাল ফাইবারের এরিয়া এই যে এইটুকো এ সি পি ও বি হ্যাঁ এ সি বি আসলে বিয়ের সাথে ও যুগ হবে না কারণ টোটাল ফাইবার আমি বলছে টোটাল একবারে যে বাদ পড়বে আর যে থাকবে সব মিলায় সব মিলায় কিন্তু আমার কাছে আছে ফাইবারের এরিয়া এ সি বি এই ট্রায়াঙ্গেল টুকু হচ্ছে আমার ফাইবারের এরিয়া ঠিক আছে এই ট্রায়াঙ্গেল টুকু হচ্ছে আমার টোটাল ফাইবারের এরিয়া এখন এই টোটাল ফাইবারের এরিয়ার মধ্যে আমাদের নয়েলের এরিয়া কতটুকু তাহলে বলতো ফাইনাল ডিসিশন অনুযায়ী না আমি নয়েল তাহলে আমার টোটাল হচ্ছে এসিবি হচ্ছে আমার টোটাল ফাইবার এসিবি যদি ফাইবার এরিয়া হয় তাহলে নয়েলের এরিয়া হচ্ছে ওপিবি এটা হচ্ছে আমাদের নয়লের এরিয়া এটুকু তো নিশ্চয়ই বুঝলাম এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমি একটা এই জিনিসটা নিয়ে এই কথাটাকে ব্যবহার করে একটা ঐকিক নিয়মের অঙ্ক করি ঐকিক নিয়মের অঙ্কটা এখানে যদি টোটাল ফাইবারের হচ্ছে এরিয়া হয় এবিসি টোটাল ফাইবারের এরিয়া যদি হয় ট্রায়াঙ্গেল এবিসি তাহলে নয়েল হচ্ছে ট্রায়াঙ্গেল ওপিবি ঠিক আছে এই লাইনটা বুঝছি এই লাইনটাকে বোঝা গেছে হ্যাঁ 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 টোটাল ফাইবারের ট্রায়াঙ্গেল যদি হয় এবিসি টোটাল ফাইবারের এরিয়া যদি হয় ট্রায়াঙ্গেল এবিসি তাহলে নয়েল হচ্ছে ওপিবি ওই যে আমরা যেটা মাত্র বললাম কি স্যার ঠিক আছে ঠিক আছে বুঝতে টোটাল হচ্ছে এবিসি আর হচ্ছে তাহলে আমার নয়েল কতটুকু নয়েল হচ্ছে ওবিপি ঠিক আছে টোটালের সাপেক্ষে এতটুকু নয়েল এখন আমাকে বের করতে হবে তো নয়েল পার্সেন্টেজ এবিসি এর সাপেক্ষে কতটুকু নয়েল এটা কিন্তু বের করতে বলা হয়নি বলা হয়েছে নয়েলের পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কতর সাপেক্ষে বের করতে হবে পার্সেন্টেজ মানে কতর সাপেক্ষে বের করতে হবে 100 সাপেক্ষে জি परसेंटेज মানে হচ্ছে 100 সাপেক্ষে তাহলে আমরা যেটা বের করব যে এবিসি এর সাপেক্ষে নয়েল যদি হয় ওবিপি একে কত হয় আর 100 কত হয় সেটাই হচ্ছে আমার নয়েলের परसेंटेज সেই কাজটাই আমি করেছি এবিসি এর সাপেক্ষে নয়েল হচ্ছে ওপিবি একে হচ্ছে একে কথা হবে কম ওই যে ওবিবি বাই এবিসি এটা কিন্তু বাই ডিভাইডেড বাই ঠিক আছে আমি ইকুয়েশন ইনসার্ট করি নাই তাই সরাসরি সংক্ষেপে লিখে দিয়েছি তাহলে একে হবে ওপিবি বাই এবিসি একে যদি এত হয় তাহলে 100 তে কত হবে ওপিবি বাই এবিসি ইনটু 100% বুঝা গেছে আচ্ছা 100 এর সাপেক্ষে হিসাব করলাম যেহেতু সেহেতু এটা হবে হান্ড্রেড পার্সেন্ট তার মানে এটাই হচ্ছে আমার নয়েলের হচ্ছে এই ইকুয়েশন এটাই হচ্ছে নয়েল ইকুয়েশন কথা কি বোঝা গেল আচ্ছা তার মানে এটাই হচ্ছে আমার নয়েলের পার্সেন্টেজ তাহলে এটা আমরা লিখে ফেলি যে এটাই হচ্ছে আমাদের নয়েলের পার্সেন্টেজ এই যে লিখে ফেলছি পি পার্সেন্ট মানে ওপিবি বাই এবু হান্ড্রেড পার্সেন্ট এটুক জিনিস বোঝা গেছে ইন্টু হান্ড্রেড পর্যন্ত থেকে আসলো এই ইনটু হান্ড্রেডটা

একটা হচ্ছে এ সি টোটালটা আর ও এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা একটু মাথা খামাবো এই দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস সমান আছে কি কি জিনিস সমান আমি একটু বলে দিই একটা হচ্ছে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ঠিক আছে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়েল টু অ্যাঙ্গেল ও কেন কারণ তারা হচ্ছে সমকোণ তাই না আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল পি সমান কেন কারণ তারা হচ্ছে একান্তর কোণ সরি অনুরূপ কোণ অনুরূপ কোণ কখন তৈরি হয় আমি একটু মনে করে দিই সেটা হচ্ছে দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয় যেমন ও পি এবং এ সি এই দুইটা রেখা কিন্তু সমান্তরাল দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা রশ্মি এসে ভেদ করে বি সি বি সি রশ্মি ও পি এবং এ সি সরল রেখা দুইটাকে ভেদ করে চলে গেল তখন যে কোণ উৎপন্ন হবে সেই দুইটা কোণ হচ্ছে পরস্পর সমান এবং তারা অনুরূপ কোণ এই কারণেই অ্যাঙ্গেল পি এবং অ্যাঙ্গেল সি হচ্ছে অনুরূপ কোণ এবং অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল পি হচ্ছে সমান বোঝা গেল আচ্ছা তাহলে অ্যাঙ্গেল ও ইজ ইকুয়েল টু অ্যাঙ্গেল ও সরি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এবং অ্যাঙ্গেল পি ইজ ইকুয়েল টু অ্যাঙ্গেল সি আরেকটা কোণ যেটা বাকি আছে অ্যাঙ্গেল বি এই কোণটা কিন্তু এই কোণটাকে আমরা বলে হচ্ছে সাধারণ কোণ হ্যাঁ এই কোণটাকে আমরা বলি হচ্ছে সাধারণ কোণ কেন সাধারণ কোণ কারণ হচ্ছে আহ ওপবি ত্রিভুজ অ্যাঙ্গেল বি আছে আবার এসি বি অ্যাঙ্গেল বি আছে সুতরাং এই যে যেই ত্রিভুজ দুইটা নিয়ে আমরা কথা বলছি ওপিবি এবং হচ্ছে এসি বি এই ত্রিভুজের মধ্যে দুইটা একটা কোণ হচ্ছে অনুরূপ কোণ আর দুইটা কোণ হচ্ছে আরেকটা কোণ পাওয়া গেল সমকোণ আর একটা কোণ হচ্ছে সাধারণ কোণ অর্থাৎ তিনটা কোণে কিন্তু পরস্পর সমান এই অবস্থায় এই দুইটা ত্রিভুজ হচ্ছে পরস্পরের সদৃশ ত্রিভুজ বা ইংরেজিতে আমরা বলি হচ্ছে তো ত্রিভুজ হয়ে হচ্ছে সদৃশ ত্রিভুজ এই এই জিনিসটাকে বোঝা গেল দুইটা ত্রিভুজ যে সদৃশ আচ্ছা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা অনুসিদ্ধান্ত শিখেছিলাম ছোটবেলায় সেটা আমি তোমাদেরকে মনে করাই দিই অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম দুটি পরস্পর সদৃশ্য সমকোণী ত্রিভুজের অনুপাত অনুপাত মানে হচ্ছে হচ্ছে একটা একটা উপরে ভগ্নাংশের নিচে দুটি পরস্পর সমকোণী ত্রিভুজের এ অনুপাত এই যে লিখে ফেলছি আমি ওপিবি বাই এবিসি এটাকে আমি উল্টাটাও লিখতে পারতাম এবিসি বাই ওপিবিও লিখতে পারতাম কিন্তু সেটা লিখি নাই কেন লিখি নাই কারণ হচ্ছে আমার ইকুয়েশনে ওপিবিটাই উপরে আসছে ঠিক আছে আমি যে নয়াল পার্সেন্টেজের ইকুয়েশন বানালাম ওখানে ওপিবিটাই উপরে আসছে এবিসি এই জন্য আমি হচ্ছে অনুপাত লেখার সময় ওপিবি উপরে লিখছি এবিসি কে উপরে ভুল হবে না কিন্তু আমার বাই এবিসি এটা লাগবে তাহলে দুটি পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত এই যে দুটি পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত কার সমান হবে লিখেছে তাদের অর্থাৎ ত্রিভুজ দুইটার অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান এখন মুশকিলে পড়লাম অনুরূপ বাহু আবার কারা কারা অর্থাৎ বলা হচ্ছে ওপিবি এবং এবিসি এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোকে এখন খুঁজে বের করতে হবে তাহলে চলো অনুরূপ আমরা খুঁজে বের করি এসিবি আর ওপিবি এই দুইটা হচ্ছে ত্রিভুজ ওপিবি এবং এসিবি এই দুইটা হচ্ছে ত্রিভুজ তাহলে ওপিবি থেকে আগে একটা যে কোনো একটা বাহু নেই ওপি নিলাম আচ্ছা বলতো ওপিবি থেকে যদি ওপি নেই তাহলে acb তে অনুরূপ বাহুকে আছে হ্যাঁ তাহলে এখন তাদের বর্গের এর অনুপাত সমান হবে তার মানে op স্কয়ার বাই اس স্কয়ার হবে এই যে op স্কয়ার বাই اس স্কয়ার সমকোণী ত্রিভুজের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের এর অনুপাতের সমান তাহলে op abc সমান op স্কয়ার বাই اس স্কয়ার ঠিক আছে এটা বুঝছি বুঝছই আচ্ছা এখন এখানে কিন্তু লিখেছে অনুরূপ বাহু গুলির তার মানে শুধু যে ওপির ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না বাকি দুইটা বাহুর ক্ষেত্রেও প্রযোজ্য তাহলে প্রথমে আমরা নিয়েছি ওপি এবার মনে করো নিয়ে নিলাম হচ্ছে ও কে আমরা নিয়ে নিই ওবি তাহলে ওপি বি থেকে যদি ওবি কে নেই তাহলে এসিবি থেকে নিব কাকে এ বি কে নিব এসিবি থেকে নিব হচ্ছে এ কে ঠিক আছে তাহলে অনুপাতটা কেমন হবে ওবি স্কয়ার বাই এবি স্কয়ার ওবি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার হ্যাঁ এই যে ইকুয়াল টু ও বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার আরেকটা বাহু আমাদের বাকি আছে উম সেটা হচ্ছে অতিভুজটা এই বি যদি আমরা ওপিবি থেকে যদি বি নেই তাহলে এসিবি থেকে কাকে নিব অনুরূপ বাহু হচ্ছে সিবি তার মানে বিপি স্কোয়ার বাই সিবি স্কোয়ার বোঝা যাচ্ছে কথা এটাই এই যে বিপি স্কোয়ার বাই সিবি স্কোয়ার তাহলে এই লাইনটাকে বোঝা গেল দেখো তো কনফিউশন আছে কিনা লাইনটা বোঝা গেল কি জি স্যার জি স্যার আচ্ছা যদি এই লাইনটা বোঝা যায় এখন আমরা ওপিবি বাই এবিসি এর পরিবর্তে আমরা এখান থেকে হচ্ছে যে কোনো একটা নিতে পারি যে কোনো একটা কিন্তু কোনটা কাজে লাগবে আমাদের আসলে ওবি এবি বিপি বিসি এদেরকে কাজে লাগবে না আমাদের কাজে লাগবে হচ্ছে প্রথমটা ওপি স্কোয়ার বাই এসি স্কোয়ার তাই আমরা এখন হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে যে ইকুয়েশন ডিরাইভ করেছিলাম ওইখানে জায়গায় লিখে ফেলব তাহলে আমরা ওপিবি বাই এবিসি এই জায়গায় কি করলাম আমরা হচ্ছে যে বা এসি স্কোয়ার এটা আমরা লিখে ফেললাম বাকিগুলো লিখতে পারতাম কিন্তু বাকিগুলো লিখলে আসলে আমাদের ইকুয়েশন ডিরাইভ করার জন্য কাজে লাগতো না তাই সেগুলি লিখি নাই আমরা ওপি স্কোয়ার বাই এসি স্কোয়ার লিখে ফেললাম এখন ওপির পরিবর্তে ওপি আসলে কার সমান এই যে ওপি আসলে ই প্লাস এস বাই টু ওপি মানে আসলে আমি ওপির পরিবর্তে বসিয়ে দিলাম এস বাই টু হোলস্কোয়ার আর এবিসি তো ছিল একটা বলেছিলাম স্টেপল ডায়াগ্রামটা এমন হয় যে সবচেয়ে লঙ্গার লেনথের ফাইবারকে আমরা বাম দিকে রাখি তার চাইতে ছোট দৈর্ঘ্যের ফাইবার আমরা রাখি হচ্ছে ডান দিকে তাহলে এসি বলতে কাকে বোঝানো হচ্ছে এসি কিন্তু হচ্ছে লঙ্গেস্ট ফাইবার তাই না এসিটা সবচেয়ে বাম দিকে তার মানে এসিটা টা হচ্ছে লংগেস্ট ফাইবার তাকে আমরা ধরে নিলাম এসি এর মিলিমিটার তো আমরা হচ্ছে পরিবর্তে এম বসিয়ে দিলাম যে ফাইবারের লেংথ হচ্ছে এম মিলিমিটার বাস এখানেই হচ্ছে আমাদের ইকুয়েশনটা তৈরি হয়ে গেল ই প্লাস এস বাই টু হোল স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এইটুকু পর্যন্ত বোঝা গেছে আমরা ওপি বাই এসি কেন নিলাম কারণ হচ্ছে ওপি বাই এসি না নিলে তো আমরা এই মেশিনের সেটিং গুলি পেতাম জি জি হ্যাঁ 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 কারণ এটার সাথে আমার মেশিন সেটিং সম্পর্কিত আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে নয়েল থ্রি হচ্ছে মেশিন সেটিং এর সাপেক্ষে নয়েল এর পার্সেন্ট কত হবে সেটা বের করার একটা ইকুয়েশন ঠিক আছে ওপি এর জায়গায় যদি আমি বিপি নেই বিপির সাপেক্ষে আমার কাছে কোনো লেংথ জমা নেই ওবি সাপেক্ষেও কিন্তু আমার কাছে কোনো তথ্য জমা নাই ওপির সাপেক্ষে আমার একটা তথ্য জমা আছে যে হ্যাঁ ওপি মানে হচ্ছে ই প্লাস এস বাই সেই কারণে আমরা ওপি বাই ওপি স্কয়ার এস স্কয়ার নিয়েছি বোঝা গেছে হ্যাঁ বাকিগুলো নিলে আমরা নিতে পারতাম গাণিতিক ভাবে সঠিক হতো কিন্তু ডিসিশনে আসতে পারতাম না তো ই প্লাস এস বাই টু হোল স্কয়ার বাই এম স্কয়ার এটা চলে আসলো এখন আমরা চলে আসি যে তারা আসলে আমি কি বুঝলাম বা এটার অ্যাপ্লিকেশনটা কি হবে ই মানে আমরা কি বলেছি ই মানে আমরা বলেছি হচ্ছে ডিটাচমেন্ট সেটিং মনে পড়ে ওপি মানে আমরা বলে ই মানে আমরা বলেছি ডিটাচমেন্ট সেটিং আর এস বলতে আমরা বুঝিয়েছিলাম ফিড ডিস্টেন্স কত টু কত মিলিমিটার ফিড দেওয়া হলো সেটা তো ইপ্লাস এস বাই টু হোল স্কোয়ার বাই এম স্কয়ার এটা কিন্তু এখন একটা ভগ্নাংশের আকৃতিতে তৈরি হয়ে গেছে ইপ্লাস এস বাই টু হোল স্কোয়ার হচ্ছে ভগ্নাংশের উপরে অর্থাৎ লব আর এম স্কোয়ার হচ্ছে ভগ্নাংশের নিচে অর্থাৎ সেটা হয়ে গেছে হর ভগ্নাংশের লব এবং হরের একটা বিষয় হচ্ছে এরকম আমরা ভগ্নাংশের লবের মান যত বাড়াবো ভগ্নাংশের মান কিন্তু তত বেড়ে যায় যেমন ভগ্নাংশ হচ্ছে ধরো দশ বাই দুই যদি হয় তাহলে ভগ্নাংশের মান হচ্ছে পাঁচ আমরা যদি লবকে বাড়াই দিই অর্থাৎ দশের জায়গায় লব বাড়িয়ে দিয়ে আমরা করে ফেললাম বিশ বিশ বাই দুই তখন কিন্তু ভগ্নাংশের মান হয়ে যায় হচ্ছে দশ অর্থাৎ লবকে আমরা যত বেশি বাড়াই ভগ্নাংশের মান বেড়ে যায় আর যেটা নিচে থাকে অর্থাৎ হর হরকে আমরা যত বেশি বাড়াই ভগ্নাংশের মান কিন্তু কমে যেমন মান হচ্ছে বাই দুই আমরা যদি লিখি হরের মান বাড়ায় দিই দশ বাই চার ভগ্নাংশের মান কিন্তু কমে যাবে হয়ে যাবে আড়াই ঠিক আছে তার মানে লবের মান যত বাড়াই তত হচ্ছে ভগ্নাংশের মান বাড়ে হরের মান যত বাড়াবো ভগ্নাংশের মান কিন্তু কমে যাবে তাহলে ই এস বাই 2 হচ্ছে লবের মধ্যে আছে ই হচ্ছে ডিটাচমেন্ট সেটিং তোমরা একটু আমার সাথে রেসপন্স করো ডিটাচমেন্ট সেটিং এর মান যদি আমরা বাড়াই তাহলে নয়েলের পরিমাণ কি হবে কমে যাবে না বেড়ে যাবে হ্যাঁ বেড়ে যাবে কারণ ই তো আছে হচ্ছে ভগ্নাংশের লব ই এর মান যত বাড়াবো নয়েলের মান তত বাড়বে অর্থাৎ ডিটাচমেন্ট সেটিং যত বাড়াবো নয়েল মেশিনে তত বাড়বে আর এস ছিল ফিড এসও কিন্তু লবে আছে তার মানে ফিট ডিসটেন্স আমি যত বেশি বাড়াবো কম নয়েলের পরিমাণ কি হবে আচ্ছা এরপর হরে চলে যাই হর হচ্ছে লংগেস্ট ফাইবারের লেংথ তাহলে আমি ফাইবারের লেংথ যত বেশি বাড়াবো ফাইবারের লেংথ হচ্ছে যত বেশি বাড়াবো নয়েল কি হবে বলতো রয়াল হোটেল ব্যাস এই তিনটা লাইন বের করার জন্যই এই তিনটা লাইনে আসার জন্যই আসলে আমাদের এই ইকুয়েশনটা ডেলিভ করা আমি আরেকটা লাইন যোগ করে দেই একই লাইন একটুখানি ঘুরিয়ে বলবো সেটা হচ্ছে ইকুয়েশন বলছে ফিড ডিস্টেন্স আমি যত বাড়াবো এই এই ইকুয়েশনটা কিন্তু কেবলমাত্র ব্যাকওয়ার্ড ফিডের জন্য ঠিক আছে কেবলমাত্র ব্যাকওয়ার্ড ফিড তার মানে মেশিন যদি ব্যাকওয়ার্ড ফিড চালু থাকে মেশিনে তাহলে ফিড ডিস্টেন্স যত বেশি বাড়াচ্ছি ফিড ডিস্টেন্স যত বেশি বাড়াচ্ছি নয়লের পরিমাণ যত বাড়ে আচ্ছা তো তার মানে ফিডের পরিমাণ বাড়ালে কোয়ালিটি ভালো পাই তো কোয়ালিটি যদি আমি ভালো পাই তাহলে প্রোডাকশনে কি হবে বলতো কারণ বেশি পরিমাণ রিমুভ হচ্ছে এখন তাই না যে এস বাড়ালাম ফিড বাড়িয়ে দিলাম ব্যাকওয়ার্ড ফিডে এস বাড়িয়ে দিলাম আহ নয়েল বেড়ে গেল নয়েল বেড়ে যাওয়া মানে কোয়ালিটি ভালো হওয়া এবং একই সাথে নয়েল বেড়ে যাওয়া মানে কিন্তু প্রোডাকশন কমে যাওয়া এই লাইন কি বোঝা গেছে হ্যাঁ এই লাইনটাই হচ্ছে আমাদের আজকে এক ঘন্টা লেকচারের সার নির্যাস তাহলে এখন আমি আট নম্বর টপিক এই যে এই লাইনটা দেখো আমি লিখেছিলাম ব্যাকওয়ার্ড ফিড হলে হাই কোয়ালিটি পাবো কেন পাবো সেটা কি বোঝা গেছে এখন ব্যাকওয়ার্ড ফিড হলে আমি ফিড এর মান যত বেশি বাড়াবো নয়েল বাড়বে নয়েল বাড়লে কোয়ালিটি বেশি হবে এবং প্রোডাকশনে ছাড় দিতে হবে ঠিক আছে এই লাইনটা এখন আমার বোঝা আসা আমার কথা বলা শেষ এবার তোমাদের প্রশ্ন থাকলে বলতে পারো প্রশ্ন না থাকলে আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাব প্রশ্ন থাকলে বলো আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি আ প্রশ্ন নাই তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে আজ আজকে তো আমরা ব্যাকওয়ার্ড ফিড নিয়ে কথা বললাম আগামী ক্লাসে ইনশাআল্লাহ ফরওয়ার্ড ফিডের ইকুয়েশনটা আমরা ডিরাইভ করব তোমাদের কাছে হচ্ছে অবশ্যই অবশ্যই এটা দেখে নাও ভিডিও দেখে নাও বা হচ্ছে সফট কপি তোমাদেরকে দেয়া আছে সফট কপি থেকে পড়ে নিও সফট কপি দেওয়া আছে কোথায় নিশ্চয়ই তোমরা জানো স্টুডেন্টস কর্নারের একদম শেষে দেখবে নাম্বার 7 রিটার ম্যানুয়াল অফ স্পিনিং ঠিক আছে রিটার ম্যানুয়াল অফ স্পিনিং ওখান থেকে ভলিউম নাম্বার 3 ভলিউম নাম্বার 3 ডাউনলোড করবা ভলিউম নাম্বার 3 তে এটা আছে বা যাদের কাছে ক্লিনের বই আছে তো থাকলেই অন্ততপক্ষে লেকচার দেখে নিও ক্লিনার তো কত নাম্বার পেজ ছিল এটা অ ক্লিনার বইটা এখন আমার কাছে নাই ভুলে গেছি এই যে প্যারাগ্রাফ নাম্বার আছে 1 টু 4 এটা দেখে মিলাই নাও 1 টু 4 ঠিক আছে কথা হবে अराउंड 135 হতে পারে 1 টু 4 অবশ্যই আছে 135 এর আশেপাশে হবে তো ঠিক আছে 1.2.4 এটা মিলাই নাও যদি 1 টু 4 না থাকে তার মানে তোমার বইয়ে পেজ নাই আর কি ঠিক আছে তাহলে আজকে আমরা হচ্ছে অ্যাটেনডেন্সে চলে যাই

প্রেজেন্ট আচ্ছা ঠিক আছে তো তোমরা আজকে অনেক মনোযোগ দিয়ে মনে হয় ক্লাস করেছো যাই হোক আমি জানিনা মোটামুটি রেসপন্স ছিল তো তোমাদেরকে পুরস্কার স্বরূপ আমি সবাইকে অটো প্রেজেন্ট ঘোষণা করলাম